আসসালামু আলাইকুম, আমি রেজওয়ানা সাকি, সহকারী শিক্ষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিষয় বাংলা, গদ্য ভাবকাজ। ভাবকাজ কাজী নজরুল ইসলাম বিরচিত প্রবন্ধ ভাবকাজ। কাজী নজরুল ইসলাম সম্পর্কে নারী কবিতাটিতে কি আমরা আগে জেনেছি, তাই এখন আমরা কি করব, সরাসরি পাঠ্য বইয়ে চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় ভাবকাজ, কাজী নজরুল ইসলাম বিরচিত কি ভাবকাজ। ভাবকাজ কাজী নজরুল ইসলাম। ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে জিনিস দুইটার কিন্তু আসমান জমিন তফাত। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। এখানে বলা হয়েছে যে ভাবকাজ দুইটা হচ্ছে একই জিনিস মনে হলো, আসলে কি এটি আকাশ আর পাতাল সমান তফাত। ভাব জিনিসটা একটি পুষ্প মানে গন্ধবিহীন সৌরভের মতো, কিন্তু কাজ কাজ যে শুধুই সৌরভবিহীন পুষ্প তা কিন্তু নয়, এখানে এটি বলা হয়েছে এটা সম্পূর্ণই কি বস্তু জগতের, বাস্তব জগতের। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে, ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে। এখানে বলা হয়েছে দেখো, তাই বলে ভাবকে যে আমরা মন্দ বা খারাপ বলি আসলে তা না, ভাব যদি না থাকে কাজ করা যাবে না। আর মানুষকে কবজায় আনা মানে কি, মানুষকে আয়ত্তে, নিজের আয়ত্তে আনার জন্য সর্বাপেক্ষা কোমল জায়গায় কি করতে হবে, ছোঁয়া দিতে হবে, আমরা যেটাকে বলা হয় টাচ করতে হবে। হ্যাঁ, মাতাইয়া তুলিতে না পারলে কি হবে না, আমাদের এই ভাব পাগলা দেশে কি করা যাবে না, কাজ করানো যাবে না। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথা মাতাইয়া মুশগুল করিয়া রাখিব, এও একটা মস্ত বদ খেয়াল। এখানে বলা হয়েছে শুধু শুধু আমরা কি কথা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখবো, এটাও কিন্তু আসলে ঠিক না। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না হয়, তা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। এখানে বলা হয়েছে যখন একটি কাজ কাজ করার জন্য কি জনগণকে মাতাইয়া তুলতে হবে এবং গরমাগরম সাথে সাথে কাজটি করে নিতে হবে, তাহলে কি কাজটা সঠিকভাবে হবে, এছাড়া কি সেই কাজটি কর্পূরের মতো কি হবে, উড়িয়ে যাবে। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধি নয়, যিনি ভাবের বাসী বাজাইয়া জনসাধারণকে না চাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। এখানে বলা হয়েছে অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধি নয়, যিনি ভাবের বাসী বাজাইয়া জনসাধারণকে না চাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হবে। এখানে বলা হয়েছে যখন একটি কাজ করা হবে জনসাধারণকে দিয়ে কি কাজে নামানো হবে, যিনি নামাবেন তাকে কি করতে হবে, নিঃস্বার্থ ত্যাগে। এখানে একটি নেতা থাকবে, সে নেতাটা কি করবে, জনগণের জন্য কাজ করবে। এখানে হচ্ছে পরিচালক, নেতা পরিচালক আমরা যে অর্থে ব্যবহার করি না কেন, তাকে কি করতে হবে, ত্যাগী হতে হবে, নিঃস্বার্থ হতে হবে, ঋষি হতে হবে, মানে নিজের স্বার্থের প্রতি তার কোনো কি থাকবে না, লোভ থাকবে না।
তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতিকে বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়। এখানে বলা হয়েছে জনগণের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে তিনি কী করবেন, কাজে লাগাবেন মানুষের কল্যাণের জন্য, আনন্দের জন্য, নিজের স্বার্থ, নিজের এখানে কোনো নিজের কি থাকবে না, তার নিজের কোনো স্বার্থ থাকবে না এখানে। পরের অংশ, প্রিয় শিক্ষার্থী দেখো, তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বয়াইতেই হইবে, নতুবা বানভাসির পর পলি পড়ার মতো জনসাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা হইয়া পড়িবে। এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেয়া পাপ, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রস্তুত ইয়া হইতে সুফল না ফলিয়া কুফলই ফলে। এখানে বলা হয়েছে লোকের কোমল অনুভূতিতে ঘা দেয়া পাপ, একটা কাজ করার জন্য লোকজনকে ডাকা হলো কিন্তু আসলে সে কাজটা করে নেওয়া হলো না, করানো হলো না, অযথা ডাকা হলো, সেই কথাটিও এখানে কি তাদের কোমল অনুভূতিতে ঘা দেওয়াও এখানে পাপ বলে আখ্যায়িত হয়েছে। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্রে তৈয়ার রাখিয়া তবে লোকদিকের সোনার কাঠি ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হবে, নতুবা যখন তাহারা জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, তখন কি হবে, কোনো কার্য করিবার নয়, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না। এখানে বলা হয়েছে যখন কি জনগণকে কাজ করে নেওয়ার জন্য ডাকা হবে, তখন কি তাদের জাগাতে হবে, তাদের তুলতে হবে, তাদের স্পিডটাকে বাড়াতে হবে, নতুবা যখন ডেকে নিয়ে আসা হলো একটি কাজের জন্য কিন্তু কাজ করে নেওয়া হলো না, পরে যখন সত্যিকার অর্থে কাজের জন্য ডাকা হবে তখন তারা কি হবে, আসবে না, এবং কি তারা কি বিরক্ত হয়ে থাকবে, তখন আর ডাকলেও কি হবে না, আসবে না, এখানে জাগালেও জাগবে না, সে কথাটি বলা হয়েছে। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলেও তাহাকে কেউ তুলিতে পারে না, তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো, সে ঘুম ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। এখানে বলা হয়েছে রামায়ণ বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ, সে যখন ঘুমাতো এক নাগারে কি 6 মাস ঘুমাতো, এখানে যে ঘুম ঘুমায় সে তাকে জাগানো যায়, কিন্তু জেগে থেকে যে ঘুমায় তাকে কিভাবে কি সেই ঘুমটা ভাঙাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে অংশটুকু পড়লাম এই অংশটুকুতে বলা হয়েছে ভাব ও কাজের জিনিসটা দুইটা কি আলাদা, কিন্তু কি একটি কাজ করার জন্য অবশ্যই ভাব থাকতে হবে এবং ভাবের সাথে কাজের মিল থাকতে হবে, তাহলে কি আমাদের দেশ সমাজ উন্নতির দিক এগিয়ে যাবে। কাজের কথা বলে কি কাজ না করানো আবার ফিরিয়ে দেওয়া, তখন কি হয় মন মানসিকতা নষ্ট হয়ে যায়। পরের অংশে আমরা চলে আসি। এ কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। দেখো মানুষ দুইভাবে শিখে, ঠেকে শিখে, দেখে শিখে। হ্যাঁ, এখানে কি আমরা কি করেছি, ঠকে শিখেছি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড়হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প মহৎ ত্যাগকে স্থায়ীরূপে বরণ করিয়া লইতে পারিল না, কেন এমন হইল, এখানে প্রশ্ন করা হয়েছে, দেখো প্রশ্নবোধক চিহ্ন, কেন এমন হইল। সেদিন যে একটা হুজুগে হঠাৎ করে কি তাড়াহুড়ো করে কতগুলো স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে আসা হলো একটি কাজের জন্য, কিন্তু কি সেই কাজটাকে কি মহৎ ত্যাগটাকে কি তারা স্থায়ীভাবে মেনে নিতে পারলো না, বরণ করে নিল না, গ্রহণ করতে পারলো না। একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটটাকে কি বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল, এখানে কি বিস্ময়বোধক চিহ্ন। স্পিরিট, ইংরেজি স্পিরিট শব্দটি হচ্ছে উৎসাহটাকে কি হারিয়ে ফেলা হলো, শক্তিটাকে হারিয়ে ফেললো। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বদনামের ভয়ে এমন করিয়া যাহারা শুধু তারা স্পিরিটটাকে বা আত্মার পবিত্রটাকে
আত্মার শক্তি পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? আর যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার তক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? হটকরিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল, তাহারাই অনুশোচনাটা তাহার কিছুতে মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না, বাইরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না। প্রিয় শিক্ষার্থী, এখানে এই অংশটুকুতে বলা হয়েছে আমরা যতই যা করি গ্রাহ্য না করি, হ্যাঁ, এই যে লাপরোয়া শব্দের অর্থ হচ্ছে গ্রাহ্য না করা। আত্মার পবিত্র স্পিরিটটা কি আমরা যখন একটি কাজের উৎসাহ পাই, হ্যাঁ, সেই উৎসাহটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, সেই শক্তিটাকে যদি গ্রহণ না করা হয়, তাহলে কি কি করে কাজের উৎসাহ থাকবে? এরপরে অংশ দেখো, এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণের চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারবে না। কিন্তু সত্যি সত্যি যখন তাকে ডাকা হবে তখন কি হবে, তাকে ডাকলেও সে কি লজ্জায় সে কাজে যোগদান করতে পারবে না। এইরূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি এই তারুণ্যের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনই করিতেছি নাকি? এখানে কি প্রশ্নবোধক চিহ্ন, রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। এখানে কি একটি রীতিমতো কি বিবেচনা করতে হবে, বিচার বিবেচনা সত্যিকারের অর্থে করতে হবে। আমাদের এই আশা ভরসা স্থল যুবকগণ এত দুর্বল হইল কিরূপে, বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? আমাদের দেশে, আমাদের প্রতিটা দেশেরই ভরসার জায়গা কোথায়? যুবকগণ। দেখো এখানে আমরা যে করোনাকালীন সময়ে যত রকম কি কর্মীরা আছে সেবামূলক কাজের জন্য, তোমরা নিশ্চয় জেনে থাকবে যে কত লোক মারা যাচ্ছে এই ভাইরাসের কারণে। তাদের মাটি দেয়া, কবর খোঁড়া, তারপরে হচ্ছে তাদের গোসল করানো, তারা কিন্তু সব যুবকরাই করছে। এখানে কি যুবকদেরই কথা এখানে কি বলা হয়েছে? সে কি আমাদের দোষ নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুর মতো সাপুড়ে হওয়া চায়, শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না। আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝে মাঝে মারা যাইত না। ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজ আর কোনো অর্থ দিতে চাহে না, বা অন্য কোনো রূপে ত্যাগ স্বীকার করিতে রাজি নন। এখানে বলা হয়েছে দেখো দেশে অনেক কি কর্মী আছে, হ্যাঁ, সত্যিকারের নেতা আছে, কিন্তু কি তাদের কর্মীদের অভাবে কি করে না, সে কাজটা করতে পারে না, এমনকি সে তাদের কি এখানে সততার পরিচয় দেয় না, বিধায় কি সে লোকগুলোকে পাওয়া যায় না। এখানে আবার সাপের কথাও বলা হয়েছে, একটি সাপুরের সঙ্গে কি একটি নেতা বা পরিচালকের তুলনা করা যেতে পারে। যে সাপ নিয়ে খেলা শুধু কি খেলা করতে শুধু একটু বাঁশি বাজালে হবে না, তাকে সুন্দর করে ধরতে হবে, তার বিষ দাঁতগুলো ভেঙে দিতে হবে, নাচাতে জানতে হবে, সেরকম কি একটি সুন্দর পরিচালক বা নেতা বা হচ্ছে এখানে কর্মশক্তির যে পরিকল্পনা, কাজের পরিকল্পনাকারী যদি থাকে সঠিকভাবে, তাহলে কি আমাদের কি দেশটা এগিয়ে যাবে, কোনো কাজই আর থেমে থাকবে না। এর পরের অংশে চলে আসি। কি করিয়া হইবেন? তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে। যাহারা সত্যিকারের দেশকর্মী সে বেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পোয়াল চাপা পড়িয়া গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো, এখানে বাস্তবে একটা উদাহরণ আমরা দিতে পারি। এই যে করোনাকালীন সময়ে সরকার অনেক কিছুই হচ্ছে দরিদ্র লোকদের থেকে শুরু করে অনেক কি
হচ্ছে মধ্যবিত্ত পরিবারকেও অনেক সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু এখানে এক শ্রেণীর লোকেরা কি করছে, সে চাল ডাল সে ত্রাণের গুলো কি কারচুপি চুরি করে নিয়ে নিজের স্বার্থ পূরণের জন্য কি করছে, নিজের স্বার্থটাকে ভরে রাখছে। তাহলে দেশ কোত্থেকে এগিয়ে যাবে? এখান থেকে কি আমরা এই ধারণাটা নিতে পারি। এরপরের অংশে, বেচারারা এখন ভালো বলিতে গেলেও এ মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো ঝুঁটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। সহজ সাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে, দশ চক্রে ভগবান ভূত। কথাটা মস্ত সত্যি কথা। প্রিয় শিক্ষার্থী, এই অংশটুকে আমরা টুকুতে আমরা বাস্তবে একটা উদাহরণ দিতে পারি। যেমন বর্তমান সরকার কি এই করোনাকালীন সময়ে গরিব দুস্থ অসহায় লোকদের যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তাদের নেতাকর্মীদের মাধ্যমে, কিন্তু অনেক নেতাকর্মী যাদের মানে কর্মীদের কারণে নিজের স্বার্থের কারণে কি করছে, তারা অনেকেই চুরি করছে ত্রাণের জিনিস, আমরা অনেকেই দেখেছি অনেক কিছু শুনেছি। তাহলে একজন ভালো মানুষ কিভাবে তাদের দানগুলো পরবর্তী সময়ে দিবে? এই অংশটুকুতে এই কথাই বলা হয়েছে। নিশ্চয় কি তোমরা উপলব্ধি করতে পারছো যে ভালো কাজ সবাই করতে চায়, কিন্তু সবাইকে কি করতে হবে, নিঃস্বার্থ হতে হবে, ত্যাগী হতে হবে, এছাড়া একটি দেশের উন্নতি কিভাবে সম্ভব? তাহা হইলে এখন উপায় কি? এক সহজ উপায় এই যে, এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ডজ্ঞান ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। আমরা বলিব ভাবের সুরা পান করা করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। এখানে বলা হয়েছে ভাবের সুরা পান করো, হ্যাঁ ভাব জিনিসটা ধরে রাখো, কিন্তু কি অজ্ঞান হয়ে নয়, কাণ্ডহীন হয়ে নয়। তাহা হইলে তোমার পতন, তা তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। তুমি যদি কি নিজের জ্ঞানটু হারিয়ে ফেলো, মনুষ্যত্ব কি তোমার বিবেকটাকে যদি হারিয়ে ফেলো, তাহলে তোমার দেশের পতন, তোমার নিজের পতন, ধর্মেরও কি বদনাম। ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। কর্মশক্তি আনিবার জন্য ভাব সাধনা করো, স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। অন্ধের মতো কিছু না বুঝিয়া শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। দেখো এখানে বলা হয়েছে ভেড়ার মতো কি, ভেড়া কি করে একটার পিছে পিছে আরেকটে যায়, কিন্তু আমরা মানুষ, আমরা কেন এই কাজ করব? আমরা বুঝে শুনে কোনটা সঠিক কোনটা ভুল সেই অনুযায়ী চলব। নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো, নিজের কি বুদ্ধিটাকে জাগাও, নিজের কর্মটাকে কাজটাকে করে ফেলো, জাগ্রত করো। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্য দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। আর তুমি যখনই কি নিজের কাজটা নিজে করবে, তখনই কি মুক্তির আনন্দ পাবে, স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে পারবে। এসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বজিয়া হয় না, কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে, এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে। ইহার ফল কি, শুধু উদ্মসারের মতো দেয়ালের সঙ্গে গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র? দেয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন, দেয়ালে কি প্রভু কিন্তু দিব্যি দাঁড়িয়ে থাকেন। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, বলা হয়েছে আর ভাবের ঘরে চুরি করিও না, ভাব নিয়ে শুধু থেকো না, আগে ভালো করে কি চোখ মেলে দেখো কোন কাজটি ভালো, কোনটাতে সম্ভাবনা আছে কোনটাতে নেই। আর তুমি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে কার্যে নামো, তাহলে কি তোমার সেই কাজটা বৃথা হবে না। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ, মহাপাপ। প্রিয় শিক্ষার্থী, আমরা যে পুরো গল্পটি পড়লাম,
পড়ে কি বুঝলাম যে না, আমাদের কি আত্মার শক্তিটাকে জাগাতে হবে, অন্যায় কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কি করতে হবে, কাজ করতে হবে। আগে কি ভাবতে হবে, ভেবে তারপরে কাজে নামতে হবে। আর এই কাজে নামার জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন, পরিচালনা প্রয়োজন। কার্যের মাধ্যমেই কি দেশের উন্নতি হয় আর যুব সমাজ সেই উন্নতির লক্ষ্যে এগিয়ে যায়। ভালো থাকো, সুস্থ থাকো, অন্য একটি ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।